সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। এবং কি আজকে ছোট্ট একটা নিউজ দিব, আর নিউজটা হচ্ছে যারা জিসিসি কান্ট্রিতে আছেন বাংলাদেশি ভাইরা, যেমন দুবাই এবং ওমান, বিশেষ করে এই দুই কান্ট্রি থেকে যারা বাহরাইনে আসতে চাচ্ছেন, শুধু তাদের জন্য এই নিউজটা, ঠিক আছে? সো আমি সংক্ষেপে বলে দিব। তার আগে বলে নিই যে এখন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই এই হেল্পগুলো পেতে পারে, ঠিক আছে? তো প্রথমেই বলে নিই, যারা ওমান এবং দুবাই থেকে আসতে আগ্রহী বাহরাইনে, ঠিক আছে, শুধু তাদের জন্য এই ভিডিওটা। সো আশা করি আমি যে ভিডিওতে যে আলোচনাটা করবো ঠিক সেটাই আপনারা, কোনো ধরনের প্রশ্ন থাকলে এই বিষয়ে সেটাই আপনারা কমেন্টস করবেন আমার ভিডিওতে, আর বাকিগুলো আশা করি করার দরকার নেই, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, যারা দুবাই এবং ওমান থেকে বাহরাইনে আসতে যাচ্ছেন, তাদের প্রথম পাসপোর্ট থাকতে হবে। তো আপনারা দুনো কান্ট্রিতে লিগেল থাকতে হবে, আপনাদের ভিসা থাকতে হবে, আপনার রেসিডেন্স থাকতে হবে দুবাই এবং ওমানে। সো দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট, আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে ম্যাক্সিমাম 3 মাসের উপরে। সো ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি যদি প্রিপেয়ার করতে পারেন, আপনার যদি পাসপোর্টটা থাকে, আপনার যদি আইডি থাকে, তিনটা জিনিস, আপনার পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার আইডি, যেটাকে আমরা পতাকা বলি, এই তিনটা জিনিস যদি থাকে, আপনারা যদি বাহরাইনে আসতে চান, তো আশা করি আমার সাথে যোগাযোগ করতে পারেন, খুব সহজে আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এখানে আসলে বিশেষ কোনো টাকা পয়সা লাগতেছে না, বিশেষ কোনো খরচ লাগতেছে না, জাস্ট আপনার টিকিটটা লাগতেছে আর অল্প পরিমাণ জাস্ট ভিসার যেই খরচটা ওইটা লাগতেছে। তো ভিসার খরচটাও বেশি না, আর আপনারা চাইলে এক মাসের ভিজিট ভিসায় আসতে পারেন, 3 মাসের ভিজিট ভিসায় আসতে পারেন এবং 1 বছরের ভিসায় আসতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে মূল সাবজেক্ট। সো যারা লিগেল আছে শুধু তারাই আসতে আগ্রহী, যারা তারাই নক দিবেন আমাকে, বাকিরা আশা করি দেওয়ার দরকার নেই, কারণ দিলে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগবে, বিভিন্ন আসলে ঠিক একটা হজবরল হয়ে যাবে। সো তাদের জন্য আমার এই ভিডিওটা, যারা আসতে চাচ্ছেন ইমিডিয়েটলি, শুধু তারাই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করতে পারবো এবং কি আপনাদেরকে ভিসা দিয়ে যথাসাধ্য হেল্প করে নিয়ে আসতে পারবো বাহরাইনে, ঠিক আছে? তো আপনারা আসতে আগ্রহী হলে খুব শীঘ্র নক দিতে পারেন, আর আমার চ্যানেলের মাধ্যমে আমি আরও বিভিন্ন নিউজগুলো নিয়ে আসবো, আশা করি সবার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? সো আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটা ছোট করে শেষ করতে যাচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে আপনারা সবাই নক করতে পারেন, আমি আনসার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।